ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমুস কিচেন। আজ আমি আপনাদেরকে করে দেখাবো হায়দ্রাবাদের চিকেন দম বিরিয়ানি। এটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতে ততটাই মজা। আজ আমি সরাসরি রান্নায় চলে যাব। এখন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে দম বিরিয়ানি তৈরি করতে যে মশলাটা লাগে, মশলাটা তৈরি করতে কী কী লাগছে। আস্ত জিরা 2 টেবিল চামচ, তেজপাতা 1টি, সবুজ এলাচ 4টি, ছোটো ছোটো সবুজ এলাচ 4টি, শুকনো মরিচ 4টি, দারচিনি 1 টুকরা, জায়ফল 1 টুকরা, জয়ত্রী 1 চা চামচ, তারা মশলা 1টি, শাহি জিরা আমি একটু হালকা ক্রাশ করে নিচ্ছি, যদি এটা সমস্তটাই আমি ক্রাশ করবো, শাহি জিরা 1/2 চা চামচ, আস্ত গোলমরিচ 1 চা চামচ, লং 5টি। ভিউয়ার্স, আমি যে পরিমাণ চাল নিব সেই পরিমাণ চালের জন্য এই মশলাটা পুরোটুকুই লাগবে। আমি 3 কাপ চাল নিব 3 কাপের জন্য, এবং মুরগি নিব 2টা। তো এটার জন্য আমার এই মশলাটা আগে পুরোটুকুই আমি গুঁড়া করে নিব। এখন এটার আমি ব্লাইন্ডারে ব্লাইন্ড করে নিচ্ছি। ভিউয়ার্স, এই যে আমার গুঁড়াটা হয়ে গেছে, মশলার গুঁড়াটা হয়ে গিয়েছে। এখন আমি মুরগি, 2টো মুরগি নিব, 2টো মুরগিকে 8 টুকরা করে নিব। এই 8 টুকরা মুরগিকে এখন আমি ম্যারিনেট করছি। ভিউয়ার্স, হায়দ্রাবাদের বিরিয়ানি করার জন্য আমি এরকম 2টা মুরগি 8 পিস করে নিয়েছি, একটু বড় করে হাড় সহ। তো এইটাকে আমি এখন আধা ঘন্টার জন্য ম্যারিনেট করব। ম্যারিনেট করতে আমার যা যা লাগছে, প্রথমেই আমি দিয়ে দিচ্ছি ওই গুঁড়া মশলাটা যেটা আমি রেডি করে রেখেছিলাম, ওই গুঁড়া মশলাটা পুরাটা আমি দিয়ে দিচ্ছি। টোটাল এখানে আমার পেঁয়াজ পেরেস্তা ব্যবহৃত হবে এই পুরা প্রসিডিওরে 1.5 কাপ পরিমাণ। তো আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ পেরেস্তা এরকম ভেঙে মুরগির সাথে মিলিয়ে দিচ্ছি। লেবুর রস নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1/2 টেবিল চামচ। জিরা গুঁড়াটা এখানে 1/2 টেবিল চামচ দিচ্ছি, কারণ আমি শাহি যে মশলাটা করেছিলাম সেটার সাথে জিরা দিয়েছিলাম, 2 ধরনের, শাহি জিরা এবং নর্মাল জিরা। তো এখন এখানে আমি 1/2 টেবিল চামচ জিরা দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া। পুদিনা কুচি 2 টেবিল চামচ, পুদিনা কুচি, এখানে পুদিনা কুচি আমি বিভিন্ন সময় ব্যবহার করব এই বিরিয়ানি, টোটাল বিরিয়ানি প্রসিডিওরে। তো আমি এখানে 2 টেবিল চামচ পুদিনা কুচি দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি 2 টেবিল চামচ, আমি মাংস ম্যারিনেটের সময় ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, সয়াবিন তেল 1/2 কাপ, নর্মাল খাবার সয়াবিন তেল 1/2 কাপ, এবং মিষ্টি দই 1 কাপ, মিষ্টি দই নিয়েছি 1 কাপ আমি এখানে, এবং লবণ 1 টেবিল চামচ দিয়ে এখন আমি মাংসটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখছি। ভিউয়ার্স, মাংসটা ম্যারিনেট হয়ে গেছে, আমি এখন এটা আধা ঘন্টার জন্য রাখবো। আর ইন দ্য মিন টাইম আমি চালের প্রসিডিউরটা শেষ করছি। চালটা মুতি চাল ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি, এই যে এরকম লম্বা বাসমতি চাল নিয়েছি 3 কাপ পরিমাণে। এখন আমি এটাকে 7 কাপ পরিমাণ পানিতে এটাকে আমি ঠিক 10 মিনিটের জন্য কুক করব, রান্না করব। 10 মিনিটের জন্য রান্না করলে এটা 70% হবে। আর হাঁড়িতে আমি 7 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এতে
আস্তে যা যা মশলা লাগছে একটু তারা মশলা দিয়ে দিচ্ছি, অল্প একটু তারা মশলা ভেঙে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি দারচিনি এক টুকরা, শাহি জিরা সামান্য, তেজপাতা একটি, এলাচ চারটি ভেঙে দুই টুকরা, ছোট এলাচ এবং দুই টুকরা বড় এলাচ ভেঙে দিয়ে দিচ্ছি, লং দিয়ে দিচ্ছি চার টুকরা, সামান্য গোলমরিচ, সামান্য গোলমরিচ, জয়ত্রী সামান্য, জায়ফল সামান্য, সয়াবিন তেল এক টেবিল চামচ এবং লবণ এক টেবিল চামচ দিয়ে বলক আসার পর আমি চালটা দিয়ে দিচ্ছি। এটা বলক চলে এসছে, এখন আমি চালটা পানিতে দিয়ে দিচ্ছি আস্তে করে। চালটা আমি আগেই ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, বাসমতি চাল। এই বিরিয়ানিটা অনেকটাই আমাদের দেশীয় কাচ্চি বিরিয়ানির মতো দমেই করতে হবে, এর জন্যই এটার নাম দম বিরিয়ানি। এই পানিটা এখন আমি এটা 10 মিনিট রেখে দিব, 10 মিনিট ফুটে বলক আসলেই আমি ঝরিয়ে নিব। মানে চালটা আমাকে 70% কুক করে নিতে হবে, আমি 70% রান্না করে এখন এটা আমি পানি ঝরিয়ে নিচ্ছি। দিলাম আমার চালটা 70% হয়ে গেছে, আমি পানি ঝরিয়ে নিচ্ছি। এখন আমি হাঁড়িতে মুরগিটা বিছিয়ে নিচ্ছি, এটা মুরগিটাকে এখন আমি একদম বিছিয়ে দিচ্ছি। এখন আমি চালটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি, কিছুটা চাল দেওয়ার পর মাঝখানে আমি আবার কিছু বেরেস্তা ভেঙে দিয়ে দিচ্ছি। আমি টোটাল রান্নায় 1.5 কাপ পরিমাণ বেরেস্তা ব্যবহার করেছি, কিছুটা ধনে পাতা, কিছুটা পুদিনা পাতা এবং আমি এখানে 1.5 কাপ পরিমাণ দুধ নিয়েছি জাফরান রং দিয়ে। এই 1.5 কাপ পরিমাণ দুধের কিছুটা এই যে ছিটিয়ে দিলাম, এবার উপর দিয়ে বাকি চালটা দিয়ে দিচ্ছি। এখন আবার বাকি বেরেস্তাটুকু সবটুকু দিয়ে দিলাম, আবার ধনে পাতা, কিছুটা ধনে পাতা কুচি, পুদিনা পাতা, ঘি, ঘি 2 টেবিল চামচ উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ 7-8টি ছিটিয়ে দিলাম, কিছুটা লবণ উপরে ছিটিয়ে দিচ্ছি। আর সব মুরগিতেও তো লবণ দিয়েছিলাম, প্লাস চালটাও সিদ্ধ করেছি লবণ দিয়ে, এখন উপরে হালকা একটু লবণ আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। বাদাম, বাদাম কুচি কিছু দিয়ে উপরে বাকি দুধটা, টোটাল 1.5 কাপ পরিমাণ দুধ দিয়েছি। এই যে আমি এখন এটা বিছিয়ে দিয়ে ভালো করে দমে রেখে দিব। ভিউয়ার্স এখন আমি ফয়েল করে প্রথমে আমি হাই হিটে, এই যে একদম লক করে দিলাম হাঁড়ির ঢাকনা, এখন আমি প্রথমে হাই হিটে 10 মিনিট রাখবো এবং তারপরে 30 মিনিট রাখবো চুলা একদম দমে 30 মিনিট, তারপরে রেস্ট আরও 10 মিনিট। ভিউয়ার্স আমি টোটাল 50 মিনিট পর ফিরে এসেছি, প্রথম 10 মিনিট খুব হাই হিটে রেখেছিলাম, তারপরে 30 মিনিট রেখেছিলাম মিডিয়াম লো আঁচে, তারপরে আরও 10 মিনিট একদম চুলা বন্ধ করে। এখন দেখেন, এখন আমি সার্ভ করে দেখাচ্ছি, এখন আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। এই যে ভিউয়ার্স, একটু নিচ থেকে উপরে তুলে তুলে আমি সার্ভ করছি। মাংসগুলি একদম আস্তে আস্তে আছে, চালটাও যথেষ্ট ঝরঝরা হয়েছে। এখন আমি পরিবেশনের পর একটু গার্নিশ করে দিচ্ছি পুদিনা এবং ধনে পাতা দিয়ে। এই যে
হয়ে গেল আমার হায়দ্রাবাদের দম বিরিয়ানি। এটা অনেকটা বাংলাদেশের কাচ্চির মতোই শাহি। এই হলো হায়দ্রাবাদের দম বিরিয়ানি। আজ এ পর্যন্তই, নেক্সটে হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ করে ফেলুন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।